আর এবার যে ছবি দেখাবো হলদিয়া সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে দেখা গেল মেসো টর্নেডো। কি এই মেসো টর্নেডো? প্রবল গরমের কারণে ভূপৃষ্ঠে বায়ুস্তর কেঁপে ওঠে এবং সেই কারণে এই মেসো টর্নেডোর ছবি তৈরি, মেসো টর্নেডো তৈরি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন হলদিয়ার সিটি সেন্টারের ছবি। হ্যাঁ, পুরো গুসা হ্যায়। প্রবল গরমের কারণে নিচ থেকে হাওয়া পাক খেতে খেতে ওপরের দিকে উঠে যায়। এই ছবি দেখার পর স্থানীয় বাসিন্দারা কি বলছেন এবং এই মুহূর্তে হলদিয়ার কি পরিস্থিতি তীব্র গরমে? দেখো সৌমেন, কয়েকদিন ধরেই আমরা যেটা দেখাচ্ছিলাম যে হলদিয়ার তাপমাত্রা কিন্তু 38 থেকে 40 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে এবং আজকে কিন্তু হলদিয়ার তাপমাত্রা 39 ডিগ্রির ছিল এবং যেটা বেলা 11:30টার পর যেটা আমরা দেখতে পাই যে এই যে হলদিয়া সিটি সেন্টার এলাকা রয়েছে হঠাৎই সেখানে কিন্তু মহেশ্বর টর্নেডো সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা প্রথমে কিছু বুঝতে পারেননি, তারা হঠাৎই লক্ষ্য করেন যে একটা তীব্র গতিতে হাওয়া এবং সেই হাওয়া কিন্তু পাক খেতে খেতে কুণ্ডলী যাত্রা একেবারে উপরের দিকে উঠে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই তারা কিন্তু ক্যামেরা বন্দি করে ফেললেন অনেকেই এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে অন্তত 12 থেকে 15 মিনিট কিন্তু এই মেসো টর্নেডো এলাকার মধ্যে তারা দেখতে পান এবং স্বাভাবিকভাবে তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়। কিন্তু পরবর্তীকালে জানা যায় যেটা স্বাভাবিকভাবেই যেহেতু ভূপৃষ্ঠের ওপরে থাকা বায়ুমণ্ডল সেখানে তীব্র দাবদাহে সেখানে কিন্তু গরম হয়ে গেছে, ফলে একটি শূন্যস্থান তৈরি হয়, তার ফলে কিন্তু মেসো টর্নেডো যেটা সৃষ্টি হয় তারপরে কিন্তু পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ধন্যবাদ বিটন, আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। রাজ্য জুড়ে তাপপ্রবাহের মধ্যে হলদিয়া সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে দেখা গেল এই মেসো টর্নেডো। সাধারণত এই ছবি দেখা যায় না। তীব্র গরমে স্থানীয়ভাবে ভূপৃষ্ঠের বায়ুস্তর তেতে ওঠায় তৈরি হয় ছোট মাপের ঘূর্ণিঝড়, পাক খেতে খেতে উল্লম্বভাবে গরম হাওয়া উপরে উঠে যায়, তখনই তৈরি হয় মেসো টর্নেডো।